আমরা বিভিন্ন মহল থেকে যে সমস্ত খবর পাচ্ছি তারই ভিত্তি করে মনে হচ্ছে চারটে থেকে পাঁচটা পর্যন্ত আগামী 7ই এপ্রিল থেকে যে দূরদর্শনে ক্লাস নেওয়া, এক ঘন্টার ক্লাস নেওয়ার কথা ছিল, তা লাভজনক হচ্ছে না। অভিভাবকরা যে সময় চাচ্ছেন, শিক্ষকরা যে সময় চাচ্ছেন, তার সঙ্গে কোনো সামঞ্জস্য রাখা যাচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা দূরদর্শনের যে 7 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত যে স্লট নিয়ে ভাবছিলাম তা স্থগিত রাখলাম। কিন্তু আমাদের নিজস্ব যে বাংলার শিক্ষা পোর্টাল এবং অন্যান্য বিষয়ে যা সিদ্ধান্ত গ্রহণ করা ছিল তা বহাল থাকবে। অভিভাবক, শিক্ষক, ছাত্র সমাজই আমাদের কাছে বড় কথা। তাদের যদি বেশি উপকারে না লাগে তাহলে এমন কোন সিদ্ধান্ত নিতে হবে যা সমগ্র সমাজ, ছাত্র সমাজকে উপকার দেবে, উৎসাহ দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন।